হাজার হাজার মজার খাবার আমার সামনে আছে হাজার হাজার না হাজার হাজারই কারণ এই খাবারগুলো আজ এত মজার এত টেস্টি এত ডেলিশিয়াস সেকেন্ড টাইমের মতো আমি খেতে পারতেছি এটা স্পাইসি শুয়ানডু এটা অথেন্টিক চাইনিজ একটা খাবার এটা খেয়ে আমার অডিয়েন্সরা অনেক প্রশংসা করছে আমার না খাবারের প্রশংসা করছে সেই ভিডিওর টেস্ট এই চিলি অয়েলটা অনেক বেশি হেলদি এক চামচ তেল খেলে আপনার যেরকম লাগবে এটা পুরোটা খেয়ে ফেললে আপনার সেরকম কিছুই লাগবে না এবং ঝাল নাই একেবারেই ঝাল নাই এটার দাম হলো 418 টাকা ইয়েস 418 টাকা সেই কিন্তু অনেক সসেজের স্টিক আছে এটা হচ্ছে চিকেন বলের মতন এটা হচ্ছে তোফু এরকম স্টিক থাকবে হচ্ছে চারটা বা তিনটা করে আর এইটা হচ্ছে ব্ল্যাক মাশরুম যদি এটা অনেক বেশি হেলদি বাট টেস্ট হচ্ছে কিছুই না আপনি শেয়ার করে খেতে পারবেন চাইলে একাও খেতে পারবেন ধানমন্ডিতে যারা অথেন্টিক চাইনিজ টেস্ট করতে চান তাদের জন্য আমি মনে করি যে এই রেস্টুরেন্টটা একেবারে 100-100 ফ্যামিলি নিয়ে আসার মতন পারফেক্ট ওই যে পিছনে এক অস্ট্রেলিয়ান ফ্যামিলি অলরেডি চলে আসছে এবং দে আর এনজয়িং আ লট হাই এভরিওয়ান আই এম ভিজিটিং সাম ফ্রেন্ডস ফ্রম অস্ট্রেলিয়া এন্ড আই জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট এক্সপেরিয়েন্স হ্যাজ বিন অ্যামেজিং ইন বাংলাদেশ ওয়ান্ডারফুল পিপল ভেরি ফ্রেন্ডলি ভেরি হসপিটেবল থ্যাংক ইউ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম বাট নট দ্য লাস্ট আমাদের দেশের মানুষরা পাশের থেকে বুলিং করে ভিডিও করতেছে আর ওরা এসা অ্যাপ্রিশিয়েট করে আরো বলতে চায় দেখতে চায় ভালো ভালো লাগছে এইটা হচ্ছে চিকেন চিলি অয়েল এটার মধ্যে না কাটা কাটা অনেকগুলা লাল মরিচ আছে আই জাস্ট লাভ দিস চিলি অয়েলের মধ্যে না হালকা একটু ঝাল ঝাল লাগে অনেক মজা এবং অনেক হেলদি আপনি যতই খান আপনি মোটাও হবেন না শরীরে কোনো ক্ষতিও হবে না এইটা মারাত্মক এটা সবার ট্রাই করতে হবে আমার কাছে না পার্সোনালি এটা থেকে এটা বেশি ভালো লাগছে রেস্টুরেন্টে ইনডোরটা যেমন সুন্দর ছবি তোলার জন্য খুব খোলামেলা জায়গা খুব ভালো লাগবে এই যে এটা হচ্ছে একটু আউটডোর স্মোকিং জোন বলেন বা একটু খোলামেলা বাহিরের সাইড বলেন এই জায়গাটা কিন্তু সুন্দর পান্ডা ডাম্পলিংসের অ্যাড্রেসটা হচ্ছে এই যে জিগাতলা বাস স্ট্যান্ড জিগাতলা বাস স্ট্যান্ডের পাশে একটা রাস্তা বিশাল বড় রোড এখানে আর পাশে আছে হচ্ছে একটা স্কুল ওয়ার্ড ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এটার পাশে এই ডেজার্টটা প্রাইস খুব কম না 135 টাকা মনে হয় খুব অল্প আর দেখতে খুব ইউনিক আর এটা বাংলাদেশের কোনো ডেজার্টের মতন না এটা হচ্ছে যে নাশপাতি আছে না এটা হচ্ছে সেই নাশপাতিটা আসলে ট্রাই করা যায় ওরকম আহামরি তবে ওদের এই ড্রিঙ্কসটা অনেক বেশি মজা লাগছে দেখতে পুরো কোকের মতন মনে হয়েছিল পান্ডা ডাম্পলিং স্পেশাল সফট ড্রিঙ্কস এটাও নাকি অথেন্টিক চাইনিজ কোনো একটা ড্রিঙ্কস এইটা নিয়ে না আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা হচ্ছে বাবল ক্রিম ফ্রাই করছে ফ্রাই করার পরে হচ্ছে এরকম হয়েছে একটু ডিফারেন্ট লাগতেছে খুবই সফট টেন্ডার মজা আছে এই খাবারটা খুবই সাদা মাটা কিন্তু অনেক ইউনিক আপনারা যদি চান অথেন্টিক চাইনিজ কোনো ফুড আইটেম ট্রাই করবেন এবং আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন যে আপনি রেগুলার নতুন নতুন ফুড ট্রাই করেন সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটা আপনার জন্য হাইলি রেকমেন্ডেড বাট আপনি যদি মুখস্থ খাবার রেগুলার খেতে চান যে না আমি অন্য কোনো ফুডে আমি যেতে চাই না তাহলে এখানে আপনি আসেন এটা এত পাতলা ক্রিসপি অরিজিনাল যে শ্রিমটা ভিতরে আছে এটার টেস্টটা পুরোটা আমি পাইতেছি এখন মাই টাইপ অফ একটা খাবার দেখাবো মাই টাইপ অফ কি হবে এই দেখেন এইটা হলো স্পাইসি শ্রিম এটা অ্যাকচুয়ালি স্পাইসি এই যে মরিচগুলো যে কেটে কেটে দিছে না এইটা না এটার সাথে মিক্স করে তারপরে খেতে হবে তাহলে এটা অ্যাকচুয়াল যে মজা সেটা বের হয়ে আসবে আর এটা বাঙালি টেস্ট বারের সাথে যাবে এটা হচ্ছে ল্যাম চপ এটা এখানকার মধ্যে সব থেকে এক্সপেন্সিভ খাবার 1, 2, 3, 4, 5, 6 ছয় পিস ল্যাম চপের প্রাইস হচ্ছে 870 টাকা খুব অল্প মশলা দিয়ে করছে ভেড়ার মাংস যে টেস্টি হয় এটা আমাদের দেশীয় তরকারিতে বোঝা যায় না এখন বুঝতেছি আপনারা যদি এখানে আসেন আমি বলবো এটা একটু ট্রাই করে দেখেন যদি বাজেটের মধ্যে থাকে আসার সাথে সাথে একটু খাইছি দেখো খালি হয়ে আছে জায়গাটা এটা হচ্ছে মাশরুম ফ্রাই এত মজা লাগছে আমি মাশরুম অনেক পছন্দ করি দ্যাটস হোয়াই তোমার কাছে মজা লাগছে অনেকে মাশরুম পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না এটা একটা রিজন বেসনের ক্যাটাগরিটা কিন্তু আমাদের দেশেও ক্যাটাগরি না স্পাইসেস গুলো আমাদের দেশেও না সিম্পল মাশরুম উপরে বেসন দিয়ে কোট করে ফ্রাই করছে ডিপ ফ্রাই এটা যদি কেউ খান সার্ভ করার সাথে সাথে এটা খাবেন বুফে ছাড়া ধানমন্ডিতে রেস্টুরেন্ট হিসাবে এটা কিন্তু ওয়ান অফ দেম যে একটু বড় খোলামেলা বসার অনেক স্পেস আছে আবার ছবি টবি তোলা যাবে লাইটিংটা বেশ ভালো একেবারে সানলাইটটা পরে রাত্রিবেলা কেমন হয় তা জানি না রাত্রিবেলা সুন্দর হবে এই লাইটগুলোর কারণে একটু চাইনিজ ভাইব আছে চাইনিজ মুভিগুলোতে এরকম জায়গাগুলো দেখা যায় এই ডাম্পলিং নাকি খাবার আবার সামনে নিছো কেন বিফ স্যুপ ডাম্পলিংটা আমি খাই ছোট ছোট ফিশের একটা ফ্লেভার আসলো কেন ছোট ছোট ফিশ আসলে দেওয়া আছে এই ডাম্পলিং গুলোর মধ্যে বিফ আছে স্যুপটা শুধু খাওয়ার থেকে ডাম্পলিংটা দিয়ে
একসাথে খেলে বেশি মজা লাগবে। এই ধনেপাতাগুলো আবার ফ্রেশ একটা ফ্লেভার দিতেছে। আমার পার্সোনাল অপিনিয়ন দিই, তাহলে কোন কোন খাবারটা বেশি মজা লাগছে, যদি আমি এখন রাইস আর ওই যে নর্মাল যে ডাম্পলিং সেটা খাই নেই, স্পাইস শ্রিম্প, তারপরে হচ্ছে চিকেন চিলি অয়েল, বিফ স্যুপ ডাম্পলিং, ইটিং দ্য বেস্ট। এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম, টেস্ট হচ্ছে মেইনলি হার্বস এর আর স্পাইসগুলার। ব্ল্যাক মাশরুম না অনেকে আবার পছন্দ করে, আমার অনেকে পছন্দ করে, কারণ হচ্ছে এটার নিজস্ব কোনো টেস্ট নাই। এতগুলো যে খাবার দেখালাম, ম্যাক্সিমাম খাবার খুব রিজনেবল, মোটামুটি 100 টাকা থেকে শুরু করে হাইস্ট 870 টাকা পর্যন্ত খাবারের প্রাইস। সো আপনি যদি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস দিয়ে আপনি টেনশন করবেন না, চেষ্টা করবেন একসাথে অনেকে মিলে আসার, তাহলে প্রাইসটা আরও এক একজনের ভাগে অনেক কম পড়বে। খাওয়া দাওয়া শেষ, আপনারা কে কে আসতেছেন বা না আসতেছেন সেটা আমাকে জানাবেন, আর যদি আসতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ আপনারা যখন এই রেস্টুরেন্টে আসতে যাবেন তখন দেখা যাবে যে আপনারা অ্যাড্রেস ভুলে গেছেন বা কী খাবেন কী না খাবেন সেটাও ভুলে গেছেন। সো টাইমে অবশ্যই শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।